হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি তোনিস ফ্যামিলি টাইম অ্যান্ড হবি চ্যানেলে। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা দেখলাম অনেক সুন্দর একটা মিষ্টি বাতাস বয়ে যাচ্ছে, তো ভাবলাম সকাল থেকে ভিডিওটা শুরু করি। আর আজকে আমি আমার কোনো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের বাসায় যে সোনামণিটা রয়েছে ওর একটা রেসিপি। আমার বেবির জন্য আমি 7 থেকে 8 মাস বয়স অবধি যে খিচুড়িটা রান্না করেছি, সেই খিচুড়ির রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে খিচুড়ি রান্না করার জন্য আমি নিয়েছি 1 চামচ মসুরের ডাল, আর হচ্ছে 1 চামচ মুগ ডাল, আর নিয়েছি ভাত খাওয়ার জন্য রেগুলার যে চালটা ওইটা, আর হচ্ছে পোলাও চাল। অনেকে হয়তো বা এটাকে পায়েসের চাল নামেও চিনতে পারেন, অন্য কোনো নাম আছে কি না আমি সঠিক জানি না। আর প্রথমে বলে দিচ্ছি যে একসাথে কিন্তু দুই রকমের ডাল দিয়ে রান্না করতে যাবেন না, যে কোনো একটা ডাল দিয়ে প্রথমে খিচুড়িটা রান্না করবেন, তারপর 24 ঘন্টা পর্যবেক্ষণ করবেন যে আপনার ভেবি কোনো অ্যালার্জি হচ্ছে কি না, তারপর অন্য আরেক ডাল অ্যাড করবেন। আমি যখন প্রথমবার আমার বেবির জন্য খিচুড়িটা রান্না করেছি তখন মসুরের ডাল দিয়ে শুরু করেছি, তারপর মুগ ডালটা অ্যাড করেছি। তো এখন আমি চাল ডাল একসাথে করেই ভালো করে ওয়াশ করে নিব। আজকে এই রেসিপিটা শেয়ার করার একটি কারণ, আমার হাজবেন্ডের এক কলিগের ওয়াইফ মানে ভাবি মাঝে মাঝে আমাকে নক করে বলে যে ভাবি আপনার বেবিকে কি খাওয়াচ্ছেন আর কোন রান্নাটা কীভাবে করেন সেটা আমার যদি একটু বলে দিতেন আমার জন্য উপকার হইতো। তো তাই ভাবলাম যে আমার বেবিকে কীভাবে আমি খিচুড়িটা রান্না করে দিচ্ছি সেই রেসিপিটা যদি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা আমার ভিউয়ার্সদের মাঝেও কারোর হেল্প হইতে পারে। বেবিদের খিচুড়ি কীভাবে রান্না করতে হয় সেটা কিন্তু আমিও জানতাম না, নতুন মাতে যে অবস্থা হয় আর কি। তো আমিও শিখেছি আমার হাজবেন্ডের কাজিন থেকে, ওই আপু আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছিল যে কীভাবে বেবিদের খিচুড়ি রান্না করতে হয়। আজকে যে খিচুড়িটা রান্না করব ওনার শেখানো রেসিপিতে রান্না করব, সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। চাল আর ডাল আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি প্রথমবার, মানে একটা ধোয়া দিয়ে নিয়েছি। তো ওই পানিটা আমি ফেলে দিব না, এটা আমি রেখে দিব গাছের গোড়ায় দেওয়ার জন্য, কারণ এই পানিটা গাছের জন্য অনেক বেশি উপকার। আর দ্বিতীয়বার যে ধোয়াটা দিব ওই পানিটা আমি ফেলে দিব না, সেটা রেখে দিব আমার হেয়ারের জন্য, কারণ ওই পানিটা হেয়ারের জন্য অনেক বেশি উপকার। ত্বকেও আপনারা ইউজ করতে পারেন, ত্বকের জন্য ওই পানিটা অনেক বেশি উপকার। ডাল আর চালগুলো আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। বাচ্চা বলে না, যে কোনো বয়সের মানুষই বলেন, সবার কিন্তু ডাল খেতে অনেক বেশি পছন্দ। আর বাঙালিদের রান্না করে খুবই পরিচিত একটি খাদ্য হলো মসুরের ডাল। মসুরের ডাল আমাদের প্রিয় খাবার, কিন্তু তার সাথে সাথে অনেক গুণাগুণ রয়েছে। এটি প্রোটিন অন্যতম উৎস হিসেবে পরিচিত। মসুরের ডালকে মাংসের বিকল্প হিসেবে ধরা যায়। মসুরের ডালে অনেক ধরনের পুষ্টিগুণ পাওয়া যায়, এতে খনিজ পদার্থ, ক্যালসিয়াম, লৌহ, ক্যারোটিন, ভিটামিন বি2, শতকরা ইত্যাদি নানা ধরনের উপাদানও রয়েছে। তো শিশুদের জন্য কিন্তু অনেক উপকার এই ডালটা, আপনারা ট্রাই করবেন সবসময় বেবিদেরকে মসুরের ডাল দেওয়ার জন্য। খিচুড়িতে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি গাজর কুচি করে, আর নিয়েছি 1টা রসুনের কোয়া, বড় আকারে 1টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি। তারপরে নিয়েছি 1টা পেঁয়াজ, আর হচ্ছে 1 চিমটি লবণ, আর 1 চিমটি হলুদ। তো আপনাদের বেবিরা যদি লবণ না খায় ওটাকে বাদ দিতে পারেন, আমার বেবিকে কোনোভাবেই লবণ ছাড়া আমি খাওয়াতে পারি না, তার জন্য লবণটা আমি অ্যাড করেছি। আর বেবিদেরকে 1 বছর আগে লবণ না দেওয়াটাই ভালো, কিন্তু আমার বেবিকে অনেক ট্রাই করেছি লবণ ছাড়া খাওয়ানোর জন্য, কিন্তু ওকে কোনোভাবেই লবণ ছাড়া খাওয়াতে পারি না, তার জন্য আমি লবণটা অ্যাড করেছি। তো এখন সবগুলো আমি একসাথে দিয়ে পানি দিয়ে বসিয়ে দিব। আর এটা হতে হতে আমি একটু বাহির দিয়ে ঘুরে আসতেছি, যেহেতু বৃষ্টি হচ্ছে। চলেন আপনারাও একটু বৃষ্টিটা এনজয় করবেন। সকাল দিকে প্রচুর বাতাস ছিল আর এখন বৃষ্টি হচ্ছে। তো কয়েকদিন যাবত এই অবস্থা যে এই রৌদ্রে উঠতেছে, এই বৃষ্টি হচ্ছে, আবার প্রচুর বাতাসও বয়ে যাচ্ছে। গত ব্লগে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক কমেন্টস পেয়েছি আপনাদের কাছ থেকে, আপনারা এত সুন্দর করে কমেন্টস করেছেন আর প্রত্যেকটা কমেন্টসের ভাষা এত সুন্দর ছিল, সত্যি আমার মন ভরে গিয়েছে, আমার কাজের গতিটা অনেক বাড়িয়ে দিয়েছেন। আসলে একটা কমেন্টসই পারে একটা মানুষকে অনেক দূর এগিয়ে দিতে, তার কাজের গতিটাও বাড়িয়ে দিতে। সত্যি আপনারা অনেক সুন্দর করে কমেন্টস করেছেন, আশা রাখি সবসময় আপনাদেরকে আমি এভাবে পাশে পাবো।
এই তো খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এখন আমি একটা ডাল গুটুনি দিয়ে ঘুটে নিব। আর এই যে আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে, একটু দানা দানা রেখেছি যেহেতু আমার বেবির 8 মাস প্রায় শেষ হয়ে গেছে, ওকে একটু দানা জাতীয় খাবারের সাথে পরিচয় করিয়ে দিব। আর আপনাদের বেবির বয়স যদি কম হয়ে থাকে ভালো করে ঘুটে এটা একটু গালিয়ে নেবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহ দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা প্রথমবার দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এমনিতে সব ধরনের ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর স্বাস্থ্যকরও হয়। সব ডালের মধ্যে মুগ ডালকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। এতে ভিটামিন এ, বি, সি, আর ই ভরপুর থাকে। এই সবের সাথে সাথে পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, ফোলেট, ফাইবার, এর পরিমাণও অনেক বেশি থাকে কিন্তু ক্যালোরি পরিমাণ কম থাকে। তার জন্য আমাদের শিশুদের খাবারে একটু হলে মুগ ডাল রাখা উচিত। আর আমাদের প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রেও কিন্তু মুগ ডালটা রাখা উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।